হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আজ একটি মজাদার নাস্তার রেসিপি নিয়ে আসলাম। খুবই সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি, আশা করি ভালো লাগবে। বানিয়ে আপনি পরিবারে পরিবেশন করলে অবশ্যই প্রশংসিত হবেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেপা কুচনিয়া। কুচনিয়া মিন্স রান্নাঘর অর কিচেন। প্রথমে নিয়ে নিলাম ময়দা, ময়দার মধ্যে দিয়ে দিব লবণ, তারপর দিয়ে দিব সয়াবিন তেল। সব উপকরণ একসাথে সুন্দর মতো মাখিয়ে নিব, দলা পাকিয়ে নিব সুন্দর মতো। এগুলো শুকনা শুকনা মাখিয়ে দলা পাকিয়ে নিব। তারপর সামান্য সামান্য পানি দিব, একটু একটু পানি দিব, খুব বেশি পানি দিব না, দিলে বেশি নরম হয়ে যেতে পারে। তাই পরিমাণ মতো পানি দেওয়ার জন্য অল্প অল্প পানি মিশিয়ে একটি সুন্দর ডো তৈরি করে নিব। ডোটা অতিরিক্ত শক্ত হওয়া যাবে না, সামান্য একটু নরম, আবার খুব বেশি নরম হওয়া যাবে না। এই ডো খুব বেশি রেস্টে রাখার দরকার নাই, 5-10 মিনিট রেস্টে রাখলেই হবে। ঢেকে দিয়ে রেস্টে রেখে দিব। তারপর 2টা আলু আমি সিদ্ধ করে নিয়েছি পুরের জন্য। আলু সিদ্ধ করা আলু ম্যাশ করে নিলাম, খুব সুন্দর করে ম্যাশ করতে হবে যেন গোটা গোটা না থাকে। তারপর চলে যাচ্ছি মশলাতে। আমার যা মশলা লাগবে তা হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া। নিয়ে নিয়েছি মরিচ, শুকনো মরিচ ভেজে কুচি কুচি করে কেটে নিয়েছি। এলাচি, দারুচিনি ভেজে তারপর পাটায় গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি জিরা ভেজে গুঁড়ো করে। এটা আমার হাতে বানানো মশলা, এটা দিলে একটি সুন্দর গন্ধ আসবে। তারপর আমরা চলে গেলাম চুলাতে। একটি পাত্র বসিয়ে তাতে দিয়ে দিলাম তেল, সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করব। গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি ভেজে নিব, ভালো মতো ভাজতে হবে। পেঁয়াজ কুচি ভাজবো, তারপর আমরা অন্যান্য উপকরণ একে একে মেশাবো। দিয়ে দিয়েছি রসুন কুচি, দিয়ে দিলাম আদা কুচি, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিব। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, যখন আমরা গুঁড়া মশলা দিব অবশ্যই চুলার আঁচটা কমিয়ে নিব। দিয়ে দিলাম মরিচ গুঁড়া, তারপর আমার বানানো সেই মশলা দিয়ে দিলাম। এই মশলা দেওয়ার পরেই খুব সুন্দর একটি গন্ধ আসে। তারপর দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম ম্যাশ করা আলু, দিয়ে ভেজে নিব। এভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেল। পিঠার পুর তৈরি হয়ে গেল। এটা বানালে দেখবেন খুব সুন্দর একটি ঘ্রাণ আসতেছে। তারপর আমরা চলে গেলাম রুটি বেলতে। যে ময়দা খামিটা মাখিয়ে রেখেছিলাম সেটা আমরা সমান ভাগে ভাগ করে রুটি বানাবো। বানিয়ে নিলাম সমান পুরুত্বে রুটি। রুটির মধ্যে আমরা সয়াবিন তেল দিয়ে ব্লেন্ড করে নিব একটি স্পেচুলার সাহায্যে। যদি স্পেচুলা না থাকে চামচের তলা দিয়েও করা যেতে পারে বা হাত দিয়ে করা যাবে। তারপর আমরা আমাদের বানানো পুরটা সুন্দরভাবে বিছিয়ে দিব। পুরটা যেন ঠান্ডা হয় সেদিকে খেয়াল রাখতে হবে, গরম পুর এখানে দেওয়া যাবে না। খুব সুন্দর একটা কালার আসছে পুরের। তারপর আমরা এটাকে একটি রোল করে নিব। রোলটা আপনার পছন্দ মতো একটু গোল বা একটু চ্যাপ্টাও করতে পারেন, সুন্দরভাবে যেন আটকে থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে রোল করার সময়।
দুই সাইড সুন্দরভাবে মুড়ে দিব, সুন্দরভাবে এগুলো আটকে দিব যেন খুলে না যায়। তারপর একটি ছুরির সাহায্যে সমান ভাগে ভাগ করে পিস পিস করে নিব। করার পর আমরা একটু হাত দিয়ে চেপে দিব, টুকরাগুলোকে হাত দিয়ে চেপে দিব, তাহলে এভাবে সুন্দর একটি ডিজাইন আসবে। আপনার পছন্দ মতো আপনি এভাবে তৈরি করে নিতে পারেন। আমার পিঠাগুলো তৈরি করা শেষ, এখন আমি একটি গোলা তৈরি করব। ময়দা দিয়ে দিলাম 1 কাপ, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিলাম শুকনা শুকনো, তারপর দিয়ে দিব পানি। পানি দিয়ে একটি গোলা তৈরি করে নিচ্ছি। গোলাটা অবশ্যই তৈরি করতে হবে, না হয় ওই পিঠাগুলো ভাজার সময় আলু পুরটা বের হয়ে যেতে পারে, তাই গোলাটা তৈরি করে নিতে হবে। এই গোলার মধ্যে চাইলে একটি ডিমও মেশানো যেতে পারে, আবার গোলমরিচও দিতে পারেন। গোলমরিচ দিলেও একটা সুন্দর গন্ধ আসে, খেতেও ভালো লাগে, একটা ডিম দিলেও ভালো লাগবে। আবার চলে গেলাম চুলাতে, চুলাতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর সেই গোলার মধ্যে আমরা পিঠাগুলো ডুবিয়ে এখানে ছেড়ে দিলাম, তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে যাচ্ছে, আগুন মধ্যম আঁচে রাখবো, তেল গরম হওয়ার পর আগুন মধ্যম আঁচে রাখবো, খুব বেশি ভাজা লাগবে না, যেহেতু আমার আলুর পুরটা সম্পূর্ণটাই রান্না করা, শুধু আমার রুটিটাই একটু হবে। এই নাস্তাটা খুবই সহজ, সন্ধ্যায় আপনি বানিয়ে এটি আপনার ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আমার বিশ্বাস কেউ কখনো এই নাস্তা খেয়ে বলবে না খারাপ হয়েছে, খুবই ভালো হয়েছে বলবে, তাই আপনি বানিয়ে আপনার পরিবারের সাথে শেয়ার করুন এবং কমেন্ট বক্সে একটি কমেন্ট দিন কেমন হয়েছে আপনার এই রেসিপিটি। আপনার একটি কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান, তাই কমেন্ট দিতে অবশ্যই ভুলবেন না। এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, সুন্দর একটি কালার আসা পর্যন্ত আমরা ভেজে নেব। বারবার উল্টে পাল্টে এটাকে ভাজতে হবে, এক সাইড বেশি সময় রাখা যাবে না তেলের মধ্যে। আমার ভাজা হয়ে গেল, আমার পিঠা তৈরি হয়ে গেল, খুবই সুন্দর লাগছে খেতে, আসলে খুব অসাধারণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে ক্লিক করে দিবেন। পরবর্তী ভিডিও আপলোড হলে আপনার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ।